নমস্কার, দুনিয়া হালচাল কু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। কন্ধমাল জেলা রায়কিয়া থানা বুড়ামা ব্রিজ নিকটে ভারসাম্য রায় 10 ফুট তলক খসিলা স্কুটি, ফলে স্কুটি তিনজন মৃত্যু ঘটিয়া বেড়ে মৃতক মানে হলে রায়কিয়ার বসন্ত পণ্ডা, ব্রহ্মানন্দ ভোই ও কুশল দিগাল। সমস্তে দণ্ডনাচ দেখি বিলম্বিত রাত্রে স্কুটি যোগে ঘরক ফেরুয়া বেড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। কানপুর নিকট পুরী মুখ্য কেনালে ওলা বাইক সহ বুড়ি জন যুবক নিখোঁজ। নিখোঁজ যুবক জনক নকরা অঞ্চল রাকেশ সাহু হইতা বেড়ে সে গতকাল বারঙ্গর ঘরক ফেরুয়া বেড়ে এভাবে অঘটনার শিকার হয়েছি। তবে নিখোঁজ রাকেশ খোঁজবা লাগি অগ্নিশম বাহিনী পক্ষ প্রয়াস জারি রয়েছে। মালকানগির সীমান্ত ছত্তিশগড়ের সুকমা জেলার মাও সংগঠনের 2 জন সহযোগী সহ 4 জন নক্সলঙ্কু গিরফ করেছে পুলিশ। এথিস সেমানঙ্কঠারু মাও সামগ্রী জবত করিবা সহ সর্চ অপারেশন কু জোরদার করিছি এবং সমস্ত কেরালা পাড় অঞ্চলর বলি সূচনা। বাঙ্গিরপুচি 49 নম্বর জাতীয় রাজপথ দ্বারশুণী ঘাটে এক বড় পথরের পিটি হল যাত্রীবাহী বস, ফলে বস চালক গুরুতর ভাবে আহত হওয়া সহ 30 রূর্ধ্ব শ্রমিক আহত হয়েছেন। উক্ত বসটি শ্রমিক মানুষ নিয়ে দেবগড় জেলার মুর্শিদাবাদ যাওতলা এবং ঘটনাস্থলের বাঙ্গিরপুচি পুলিশ ও অগ্নিশম বাহিনী আহত মানুষ উদ্ধার করে বাঙ্গিরপুচি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন। গঞ্জাম জেলা ছত্রপুর বিধানসভা নির্বাচন মণ্ডলী বিজেডি দল বাইক রালি ও সভা মাধ্যমে শক্তি প্রদর্শন করে নির্বাচন রণাঙ্গনরে অবতীর্ণ হওয়ার বিগুল বজাইছি। এতে ছত্রপুর বিধানসভা প্রার্থী সুভাষ চন্দ্র বেহরা নেতৃত্বে ব্রহ্মপুর লোকসভা সাংসদ প্রার্থী ভুগু বক্সিপাত্র ভব্য সম্বর্ধনা দিয়া। কটক মহানগর নিগম অন্তর্গত তুলসীপুরঠার বিদ্যুৎ আঘাতের জনকর মৃত্যু। মৃতক জনক কটক স্টুয়ার্ট পাটনাঞ্চলর আলোক প্রধান হইতা বেড়ে সে তাঙ্ক সাঙ্গ আকাশঙ্ক জন্মদিন পাড়া কটক তুলসীপুর স্থিত মধুকুঞ্জ পার্ক যাইছিলে। গজপতি জেলা বন্যপ্রাণী বিভাগ অন্তরাজ্য বন্যপ্রাণী চোরা কারবার করুথিবা বড় রাকেটর পর্দাফাশ করেছি। রাজ্য বাহারক চালনা পাই যোজনা চালিথিবা বেলে বন কর্মচারী 7 জন মাফিয়াঙ্কু ঘটনাস্থলু গিরফ করি সেমানক ঠারু 5টি কলরা পতরিয়া বাঘ চমড়া সহ গোটিয়ে ফিশিং ক্যাট চমড়া ও বিপুল পরিমাণর বর্জ্যকাত্তা কাতি জবত করেছি। চেন্নাইর তাবরম রেল স্টেশনরে ফ্লাইং স্কোয়াড পক্ষ নগদ 4 কোটি টঙ্কা সহ 3 জন অটক। সেমানক মধ্যরু জনে বিজেপি কর্মী হইতা বেলে সেমানে 6টি ব্যাগরে 4 কোটি টঙ্কা নেই যাওতিলে এবং পুলিশ অটক রাখি তদন্ত চলাইতিবা সূচনা। কর্ণাটকর বেলারি সহরে জন সুনা ব্যবসায়ীঙ্ক ঘর পুলিশর চড়াও বেড়ে নগদ 5 কোটি 60 লক্ষ টঙ্কা জবত। এসব 3 কিলো সুনা, 103 কিলো রূপা গহনা এবং 68টি রূপা খণ্ড মিলিথিবা বেড়ে যার মূল্য 7 কোটি 60 লক্ষ টঙ্কা হবে বলে সূচনা এবং পুলিশ তাকে অটক রাখি পচরা উচরা জারি করেছি। এবং ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমে অশ্লীল প্রসঙ্গ প্রসারণ উপরে কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। গোটিয়ে দিনের 18টি ওভর দি টপ প্ল্যাটফর্ম, 19টি ওয়েবসাইট, 10টি মোবাইল অ্যাপ এবং 57টি সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্ট কু নিষিদ্ধ করা যাওয়া সহ এর ব্যবহার কু তৎকালীন বন্ধ করে দিয়া যাইছি। বর্তমান পাই এতিকি। অধিক নিউজ আপডেটস পাই ভিজিট করন্তু আম ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।